ঘুমার ঘরে স্বপ্নে দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, আমার গুনাহ নেকি আর গুনাহগুলো মিজানে ওজন হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ফেরেশতারা আমার হাতে বাইবেল লাগায়া টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যায়, এক নম্বর জাহান্নামে নিয়ে গেছে, জাহান্নামের এক নম্বর দরজায় নিয়ে গেছে, আমার এক নম্বর কন্যাটা দাঁড়া চোখের পানি ফেলায় দুইটা হাত প্রসারিত করে চিৎকার করে বলে আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা এক এক করে ছয়টা কন্যা হয়েছে, মুক্তা বরাবর তার বিবি সপ্তম নম্বর, সপ্তমবারের মতো গর্ভবতী, আল্লাহর বান্দা অপারেশন, ছয়টা কন্যা এক এক করে ছয়টা সন্তান হয়েছে, ছয়টাই কন্যা, কোনো একটা ছেলে হয় নাই, সাত নম্বর তো না জানি কি হয় বড় ফেরেশান। বিবিকে আলটিমেটাম দিয়ে দিছে, বিবি রে ও বিবি, উমুকের একটা ছিল, উমুকের দুইটা ছিল, উমুকের তিনটা, উমুকের চারটা, তুই খালি প্রোডাকশন দিস লেডিস মেয়ে, ছয়টা মেয়ে একটা ছেলে তুই উপহার দিতে পারিস, এটা সাত নম্বর, মনে রাখ জেনে রাখ, এই সাত নম্বর সন্তানটা যদি কন্যা হয় তাহলে এই বাড়ির ভাত তোর জন্য হারাম হয়ে যাবে। এর অর্থ কি জানেন? আপনারা তো খুব চালাক। ও ভাই আমার বন্ধুরা, কোন মহিলা দুনিয়ার সম্পদ হারা গেলে সে যত কষ্ট পায়, নিজের জীবন চলে গেল তত কষ্ট পায়, এর থেকে বেশি কষ্ট পায় স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়। নেককার মহিলারা কষ্ট পায়, এই মহিলা তো বড় ফেরেশতা, আর দিনেও খাওয়া দাওয়া সব বন্ধ, রাত্রে স্বামী তো বালিশে মাথা লাগায় সাথে বলদের মতো দিছে ঘুম, কিন্তু বিবির আর ঘুম আসে না, একবার ডান কাত হয় ঘুম আসে না, বাম কাত হয় ঘুম আসে না, শীত হয় ঘুম আসে না, উপরও হয় ঘুম আসে না, কাত হয় শীত হয় উপরও হয়, একবার বসে একবার দাঁড়ায় একবার শয় ঘুম আসে না। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেছে, হায় রে ছয়টা কন্যা আল্লাহ আমাকে দিয়েছে, সাত নম্বর সন্তানটা যদি কন্যা হয় আমার তালাক হয়ে যাবে, বাড়ির বাদ হারাম হয়ে যাবে, এই সাতটা কন্যা নিয়ে আমি কেমনে বেঁচে থাকবো, এই সাতটা কন্যাকে ছাড়িয়া আমি কেমনে যাব, এই টেনশনের পেছনে আল্লাহর বান্দির চোখ থেকে ঝরঝর করে পানি ঝরে, আল্লাহর বান্দি উজু করিয়া যায় নামাজ বিছায়া, যায় নামাজের মধ্যে দুই রাকাত সালাতুল হাদাত নামাজ পড়ে সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে আল্লাহর বান্দি চোখের পানি ফেলা কান্দার বলে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে ছয়টা কন্যা দিয়েছো, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আয় আল্লাহ তুমি কোনো অসন্তুষ্ট নয়, আল্লাহ তুমি আমাকে ছয়টা কন্যা দিয়েছো আমি বড় খুশি, ওগো মালি সাত নম্বর সন্তান আমার পেটে আছে, জানি না এটা ছেলে বানাইছো না মেয়ে বানাইছো, আয় আল্লাহ ইচ্ছা করলে আমার পেটে সন্তানটা যদি মেয়ে থাকে, ইচ্ছা করলে তুমি ছেলে বানা দিতে পারো, আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? না আল্লাহ তাআলা ক্ষমতা মাজারওয়ালাকে দিয়ে দিছে। আজকে তো মানুষ মনে করে আল্লাহর ক্ষমতা নাই, মাজারে গিয়ে সন্তান চায়, এমন কুলাঙ্গার আছে না নাই? ও ভাই তুমি মনে রাখো, তুমি 50 বছর 60 বছর নামাজ পড়ছো, কোরআন তেলাওয়াত করছো, ইসতিগফার তাওবিন তাহাজ্জুদ পড়েছো, রমজানে রোজা রেখেছো, 50-60 বছর ইবাদত করার পরে কোন মাজারে কোন কবরওয়ালার কাছে যদি চাও চাইতে দেরি হবে, তোমার ঈমান নষ্ট হইতে দেরি হবে না, তোমার 50-60 বছরের ইবাদত সঙ্গে সঙ্গে ফরমেট হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, তোমার আমল নামায় কোনো নেকি থাকবে না, তুমি মুসলমান হবে থাকবে না, এই অবস্থা যদি মৃত্যু হয় তুমি অনন্তকালের জন্য জাহান্নামে হয়ে যাইবা। চাইতে হবে কার কাছে? জোরে বলেন, চাইতে হবে কার কাছে? দেওয়ার মালিক কে?
ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে কোন মাজারে গিয়া চাইছিল, কার কাছে চাইছিল? আল্লাহ দিছি কি দেয় না? সাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়। আল্লাহর বান্দে কান্দে আর বলে আল্লাহ আর রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমার পেটে সন্তান যদি কন্যা থাকে তুমি ছেলে বানায় দিতে পারো। তোমার সিদ্ধান্ত যদি থাকে আমার সাত নম্বর সন্তানটা তুমি কন্যা বানাইবা। আয় আল্লাহ সাত নম্বর সন্তানটা যদি তুমি কন্যাই বানাও তাহলে মেহরবানি করে আমার স্বামীর অন্তরে এই কন্যার মহাব্বত আর ভালোবাসা পয়দা করে দাও, আমার স্বামী যেন আমাকে তালাক না দেয়। দোয়া করছি শেষ রাতে সালাতুল হাজাত নামাজ পড়ে যাই নামাজে চোখের পানি ফেলায় আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহর বান্দে যায় নামাজে সিজদায় পড়ে কান্দে আর তার স্বামী চিৎকার দেয়া ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, চিৎকার বিবি চমকে গেছে, তাড়াহুড়া করে উঠছে, কি শিখিয়েছে তাকে? খালি ঘাম পড়তেছে, ঘাম পড়তেছে। বিবি তাড়াতাড়ি করে ফাঁকা আনছে, স্বামী হাগাইতেছে, স্বামীর গায়ে বেড়ে পানি পানি চোখ দিয়া পানি ঝরতেছে, বিবির পা জড়ায় কান্দে আর বলে বিবি রে, ওরে বিবি ছয়টা কন্যা হয়েছে, কত কষ্ট আমি তোকে দিয়েছি, কত জুলুম করেছি, কত নির্যাতন করেছি, কত গালি গালাজ করেছি রে বিবি, আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দে, আমি আর জীবনে তোকে এই জন্য গালি গালাজ করব না। বিবি রে জারিরা যায় নামাজে কি দোয়া করতেছিলি? ও বিবি রে তোর হাতে ধরে পায়ে ধরে আবার যায় নামাজে সিজদায় পড়ে আমার মালিক আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তাআলা যেন আমার সাত নম্বর সন্তানটাকে কন্যা বানা দেয়। এই সাত নম্বর সন্তানটাও যেন কন্যা বানা দেয়। ফিসটা উল্টে গেছে, বিবি বলে কি হয়েছে তোমার, কি হয়েছে একটু থামো, বলে না তুমি আগে দোয়া করো, এই সাত নম্বর সন্তানটা যেন কন্যা হয়। বিবি বলে কি হয়েছে তোমার একটু খুলে বলো। স্বামী কান্দে আর বলে বিবি রে, ওরে বিবি তুই তো যাই না আমাদের সিজদায় পড়েছিলি, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, আমার গুনাহ নেকি আর গুনাহগুলো আমি জানি অজানো হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, ফেরেশতারা আমার হাতে পায়ে বেড়ি লাগায়া টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যায়, নম্বর জাহান্নামে নিয়ে গেছে, জাহান্নামের এক নম্বর দরজায় নিয়ে গেছে, আমার এক নম্বর কন্যাটা দ্বারা চোখের পানি ফেলায় দুইটা হাত প্রসারিত করে চিৎকার করে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা মাতার ঘাম পায় ফেলা কষ্ট করিয়া সম্পদ অর্জন করে অর্থ উপার্জন করে আমাকে খাওয়াইছে, ওগমালি দুনিয়ার কোন স্বার্থ নিয়ে আমার কষ্ট আমার খেদমত করে নাই, দুনিয়ার কোন স্বার্থ নিয়ে আমার লালন পালন আমাকে লালন পালন করে নাই গোমালি, আয় আল্লাহ আমি কন্যা থাকতে আমার বাবাকে এই দরজা দিয়া জাহান্নামে নিক্ষেপ করতে দিব না। ফেরেশতারা বলে আল্লাহ কি করব, আল্লাহ বলে যা দুই নম্বর দরজায়, দুই নম্বর দরজায় নিয়ে গেছে, দুই নম্বর দরজায় আমার দুই নম্বর কন্যাটা দাঁড়ানো জাহান্নামে ঢুকতে দেয় না বাদ দেয়, আল্লাহ বলে তিন নম্বর দরজায় নিয়ে যা, এমনি করে তৃতীয় নম্বর দরজায় তৃতীয় নম্বর কন্যাটা দাঁড়ানো, চতুর্থ নম্বর দরজায় চার নম্বর কন্যাটা দাঁড়ানো, পঞ্চম নম্বর দরজায় পাঁচ নম্বর কন্যাটা দাঁড়ানো, ষষ্ঠ নম্বর দরজায় ছয় নম্বর কন্যাটা দাঁড়ানো, সাত নম্বর দরজায় কেউ নাই, আমাকে যাদবে নিক্ষেপ করে দিয়েছে, আমি জাগ্রত হয়ে গেছি চিৎকার শুরু করেছি, আজকে যদি আমার সাত নম্বর
যদি কন্যা চাও, সাত নম্বর সন্তানটা যদি কন্যা হয়ে যায়, তাহলে আমার বিশ্বাস আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না, জাহান্নাম থেকে বেঁচে যাবো।